নারীত্বের পূর্ণতা মাতৃত্বে। কথাটি আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত, আর এই মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য মানুষের মতো পশু পাখিরাও সঙ্গমে আবদ্ধ হয়। তবে আপনি কি জানেন, এই সঙ্গমের সময় অনেক প্রাণীর মৃত্যুও হয়, তারপরও তারা তাদের বংশ রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। এক এক প্রাণী এক একভাবে তার সঙ্গীর সাথে মিলন ঘটায়, কেউ নেচে বা কেউ গেয়ে, আবার কেউ বা জীবন দিয়ে। নাম্বার ১, জিরাফ। জিরাফ তার সুন্দর দেহ ও বিশাল আকৃতির গলার জন্য সবার খুবই চেনা পরিচিত। জিরাফেরা তাদের সঙ্গমের পূর্বে মেয়ে জিরাফটি সঙ্গম করতে প্রস্তুত কিনা তা দেখার জন্য ছেলে জিরাফটি মেয়ে জিরাফটির পেছন দিকে তার মাথা নিচু করে থাকে, যতক্ষণ না পর্যন্ত মেয়ে জিরাফ প্রস্রাব করে দেয়। আপনার কাছে ঘেন্না লাগলেও সত্যি, মেয়ে জিরাফটি প্রস্রাব করার সাথে সাথে ছেলে জিরাফটি সেই প্রস্রাব খেয়ে থাকে। এর থেকে বোঝা যায় তারা উভয়ই সঙ্গমের জন্য প্রস্তুত। এরপর মেয়ে জিরাফটি চলতে শুরু করে আর ছেলে জিরাফটি মেয়ে জিরাফকে ফলো করতে থাকে। ততক্ষণ পর্যন্ত তারা চলতেই থাকে যতক্ষণ পর্যন্ত না মেয়ে জিরাফটির মনে হয় এই জায়গাটি সঙ্গমের জন্য পারফেক্ট। এরপর মেয়ে জিরাফটি হাঁটা থামিয়ে দেয় এবং তারা মেট বা সঙ্গম করতে শুরু করে। অনেক সময় ছেলে জিরাফ খুব তাড়াহুড়ো করলেও মেয়ে জিরাফটি চলতেই থাকে। নাম্বার ২, প্রেইং ম্যান্টিস। সঙ্গম করা পুরুষ ম্যান্টিসদের জন্য দুর্ভাগ্যজনক, কেননা সঙ্গমের পরে নারী ম্যান্টিসরা পুরুষ ম্যান্টিসদেরকে খেয়ে ফেলে। ফেরোমোনস দ্বারা নারীর প্রতি লোভিত হওয়ার পরে পুরুষ ম্যান্টিস চায় সঙ্গম করুক আর নাই করুক, মেয়ে ম্যান্টিস পুরুষ ম্যান্টিসের মাথা কামড়ে ধরে। সমস্ত পুরুষ ম্যান্টিসের ভাগ্য এমন খারাপ থাকে তা কিন্তু নয়। কিছু পুরুষ ম্যান্টিস এমন অঘটন ঘটার আগে থেকেই দূরে সরে যায়। অনেক সময় তো যৌনমিলন চলার মাঝে পুরুষ ম্যান্টিসের মাথা কামড়ে খেয়ে ফেলে নারী ম্যান্টিস, আর তারপর সেই মাথা ছাড়া নিষ্প্রাণ দেহের সাথে নারী ম্যান্টিস নিজের সঙ্গম চালিয়ে যায়। ভাবতে পারছেন, পুরুষেরা সঙ্গমের মরশুমে প্রায় 60% সঙ্গমের পর নিজেদের বাঁচাতে পারেন মহিলাদের ডায়েট থেকে। পুরুষদের খেয়ে ফেললে মহিলারা বেশি বেশি ডিম পারতে পারে। নাম্বার ৩, সাপ। সাপ সরীসৃপ শ্রেণীভুক্ত প্রাণী এবং তারাও বংশবৃদ্ধি করে। সাপ ডিম দেয়, তা থেকেই সাপেদের বাচ্চা হয়। তো ডিমটা আসলে সাপ কিভাবে পারে? সাপ যৌন এবং অযৌন দুই পদ্ধতিতে প্রজননের অংশ নিতে পারে। অনেকেই হয়তো ভাবছেন, সাপের তো হাত পা নেই, দৃশ্যমান কোনো যৌনাঙ্গও নেই, কেবল সরু একটা দেহ, এই দেহ দিয়ে কিভাবে বা তারা প্রজনন ঘটায়? সাপের কিন্তু যৌনাঙ্গ রয়েছে। যখন একটি স্ত্রী সাপ তার প্রজনন ক্ষমতা অর্জন করে, তখন থেকে সে নিজের লেজের দিকের ত্বকে অবস্থিত পায়ুগ্রন্থি থেকে ফেরোমন, যা কিনা এক বিশেষ ধরনের গন্ধ ছড়াতে থাকে, সে তার নিয়মিত চলার পথে এই গন্ধ ছড়িয়ে যায়। যদি কোনো প্রজননক্ষম পুরুষ সাপ এই গন্ধের আভাস পায়, সে স্ত্রী সাপটিকে অনুসরণ করা শুরু করে দেয়। কখনো কখনো এমনও হয় যে অনেকগুলো পুরুষ সাপ প্রজননের জন্য নিজেদের মধ্যে লড়াই করে এবং সেখান থেকে স্ত্রী সাপটি তার সঙ্গী বেছে নেয়। কিন্তু পুরুষ সাপের নুপটিয়াল টিউবারকেল, যা এক বিশেষ ধরনের ত্বক থাকে, যা তারা স্ত্রী সাপের গায়ে ঘষে। আবার কিছু পুরুষ সাপ তাদের শরীরই স্ত্রী সাপের গায়ে ঘষতে থাকে। কোনো কোনো পুরুষ সাপ যখন তার সঙ্গিনীর পাশে শুয়ে থাকে, তখন শরীরের পেশিতে ভাঁজ তৈরি হয়। আচমকা পুরুষ সাপটি তার চিবুক নিয়ে স্ত্রী সাপটির মাথার পেছনে ঘষতে থাকে এবং তারা পরস্পরকে পেঁচিয়ে ফেলে। একমাত্র যখন স্ত্রী সাপটি মিলনের জন্য আগ্রহ প্রকাশ করে, তখনই তারা যৌনমিলনের দিকে অগ্রসর হয়। এই সময় স্ত্রী সাপটি তার লেজ ওপরের দিকে বাঁকিয়ে তুলে ধরে এবং পুরুষ সাপটি স্ত্রী সাপের লেজকে এমনভাবে পেঁচিয়ে নেয়। তখন পুরুষ সাপটি তার যৌনাঙ্গ হেমিপেনিস দুইটি স্ত্রী সাপের ভেতর ঢুকায় এবং শুক্রাণু প্রবেশ করায়। শুক্রাণু স্ত্রী সাপটির ভেতর প্রবেশ করে এবং সরাসরি ডিম্বপাত হওয়া পূর্ণাঙ্গ ডিমকে নিষিক্ত করে অথবা স্টোরেজ রিসেপ্টিকলে জমা থাকে। ডিম্বপাত হওয়ার পর তারা ডিমকে নিষিক্ত করে, কিন্তু স্ত্রী সাপ মাস থেকে বছর পর্যন্ত সক্ষম শুক্রাণু সঞ্চয় করে রাখতে পারে। নিষিক্ত ডিম তৈরির জন্য তাদের প্রত্যেকবার যৌনমিলনের প্রয়োজন পড়ে না। নাম্বার ৪, সিল।
এদের সঙ্গমের সময় হলো বৃষ্টির দিনে। সঙ্গমের মৌসুমে মহিলা সিল্কে বেশি দেখা যায়। এরা পুরুষ সিল্কে আকর্ষণ করার জন্য মুখ দিয়ে এক ধরনের বেলুন তৈরি করে। কোনো পুরুষ সিল যদি মহিলা সিল দ্বারা আকর্ষিত হয়, তাহলে পুরুষেরা তার গোলাপি বায়ুগহ্বরের বেলুন ফোলাতে শুরু করে এবং সেটিকে আশেপাশে ঘুরিয়ে বাউন্স করতে থাকে। এরপর তারা উভয়ই সঙ্গম করতে শুরু করে দেয়। সিলগুলো তাদের প্রজনন ক্ষেত্রগুলো কেবল 2-3 সপ্তাহের জন্য করে থাকে। মহিলা সিল সঙ্গমের 11 মাস প্রেগনেন্ট থাকার পরে বাচ্চা প্রসব করে। এরপর পুরুষ সিল আবার তার বায়ুগহ্বরকে ফোলাতে থাকে এবং নতুন সঙ্গীকে খুঁজতে শুরু করে। নাম্বার 5, মৌমাছি। পুরুষ মৌমাছি মোটামুটি বেকার জীবন কাটালেও তাদের জীবনের একটা লক্ষ্য আছে। এদের জীবনের একমাত্র লক্ষ্য হলো রানী মৌমাছির সঙ্গে মিলন করা। এক একটা মৌচাকে প্রায় 100টির মতো পুরুষ মৌমাছি থাকে। মিলন মৌসুমের প্রতিদিন দুপুরবেলা কোনো এলাকার সকল মৌচাকের সকল পুরুষ সদস্য এলাকার একটি নির্দিষ্ট জায়গায় ভিড় জমায়, যাকে বলে পুরুষ ধর্মসভা এলাকা। এর অবস্থান মাটি হতে প্রায় 15.4 মিটার। অন্যদিকে কাকতালীয় ভাবে একই সময়ে প্রতিটা মৌচাক থেকে সাবালিকা অর্থাৎ 7 দিন বয়সী রানী মৌমাছি ঘুরতে বের হয়। এরপর উঠতে উঠতে রানী মৌমাছি হঠাৎ করেই ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায়। সে এসে এক বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে থাকে, যার ফলে শত শত পুরুষ মৌমাছিরা উত্তেজিত হয়ে পড়ে এবং এরপরই উড়ন্ত অবস্থায় রানী মৌমাছি পছন্দ মতো পুরুষের সাথে মিলন করে। পর্যায়ক্রমে 18-20টা পুরুষ মৌমাছির সাথে মিলন হয় রানীর। অদ্ভুত ব্যাপার হলো, একটা পুরুষ মৌমাছির মিলনের সময় তার যৌনাঙ্গ কর্মী মৌমাছির হুলের মতোই ভেঙে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি। এই জন্য মিলনকে বলে দ্য ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড। বাকি পুরুষ মৌমাছিগুলো পরদিন আবারও ধর্মসভা বসায়, অপেক্ষা করে জীবনের লক্ষ্য পূরণের। নিশ্চিত মৃত্যু জেনেও তারা এ কাজে আত্মত্যাগ করে বংশ টিকিয়ে রাখার জন্য। আসলে সকল প্রাণী নিজের বংশ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করে যায়। নাম্বার 6, প্যারাডাইস বার্ড। এই পাখিরা তাদের নৃত্যের পদক্ষেপের জন্য বিখ্যাত। প্যারাডাইস বার্ডের পুরুষ পাখি মেয়েদের আকর্ষণ করার জন্য প্রচুর নৃত্য করে। নৃত্যগুলো তারা তাদের পিতাদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় এবং তারপরে অনুশীলন করে এবং সঙ্গমের জন্য প্রস্তুত হয়ে যায়। তাদের নৃত্য দেখে যেই মেয়ে প্যারাডাইস বার্ড আকর্ষিত হয়, তার সাথেই পুরুষ পাখিটিকে সারা জীবনের জন্য জুড়ে দেওয়া হয়। পুরুষরা উপর থেকে মহিলাদের জন্য নৃত্য সম্পাদন করার আগে এক ধরনের স্কার্ট গঠনের জন্য তাদের পালকগুলোকে ওপরে চাপ দিয়ে থাকে। নাম্বার 7, অ্যাংলার ফিশ। সাগরতলের নানা রকমের রহস্য এখনো সমাধান করতে পারেনি বিজ্ঞানীরা, তাই দিনে দিনে আমরাও পরিচিত হই নতুন নতুন রহস্যের সাথে। তেমনই এক রহস্য হচ্ছে অ্যাংলার ফিশ। পৃথিবীতে এই প্রজাতির মাছ রয়েছে প্রায় 200-এর অধিক। এই মাছের মাথার ওপর থাকে এক ধরনের লম্বা কাঁটা, যাকে ইলিসিয়াম বলা হয়। ইলিসিয়ামের শেষপ্রাপ্ত এস্কা নামে পরিচিত, যা থেকে আলো উৎপন্ন হয়। অ্যাংলার ফিশ সাগরতলের অন্ধকারে বিচরণ ও শিকার করতে এর আলো ব্যবহার করে। এদের মুখে থাকে সুচালো দাঁত, মুখ অর্ধচন্দ্রাকার, মাথা বেশ বড়। স্ত্রী মাছ পুরুষ মাছের তুলনায় অনেক বড় হয়। এদের প্রজনন ক্রিয়াও বেশ অদ্ভুত। মূলত পুরুষ মাছ একটি নির্দিষ্ট সময় পর পরিপাকতন্ত্রের জটিলতায় খাদ্য গ্রহণ করতে পারে না। এই অবস্থা থেকে বাঁচার জন্য স্ত্রী মাছের শরণাপন্ন হয়। ঘ্রাণের মাধ্যমে স্ত্রী মাছকে বেছে নেয় এবং কামড়ে ধরে তার গায়ে আটকে রাখে। তখন পুরুষ মাছের মুখ থেকে এক ধরনের এনজাইম নিঃসরণ হয়। এতে কামড়ের স্থান দিয়ে স্ত্রী মাছের রক্তনালীর সঙ্গে পুরুষ মাছের দৈহিক সংযোগ ঘটে এবং স্ত্রী মাছ থেকে পুষ্টি উপাদান গ্রহণ করে এবং এক পর্যায়ে পুরুষ মাছটি প্রজননের জন্য শুক্রাণু সরবরাহ করে। নাম্বার 8, মাকড়সার প্রজনন। মাকড়সাকে অতীতে যৌনতার ক্ষেত্রে অসার বলেই ধারণা করা হতো, তবে এ বিষয়ে কিছু গবেষণায় পুরনো সেই তথ্যগুলো ভুল বলে প্রমাণিত হয়েছে। মাকড়সা যৌনাঙ্গের মাধ্যমেই যৌনতা করে। গবেষকরা জানিয়েছেন, মাকড়সার পুরুষাঙ্গের সমতুল্যের একটি অঙ্গ আছে। এতে রয়েছে প্রচুর স্নায়ু, যা মাকড়সার প্রজনন নিশ্চিত করে। পুরুষ মাকড়সা এ কাজে ব্যবহার করে প্যালপ্যাল অর্গান। এই অঙ্গটি নারী দেহের শুক্রাণু পাঠায়। অতীতে প্যালপ্যাল অর্গানকে অসার বলেই ধারণা করা হতো। মাকড়সার যৌনতা অবশ্য অন্য অনেক প্রাণীদের মতো সহজ নয়, কারণ পুরুষ মাকড়সাটি তার শুক্রাণু পাঠিয়ে দিলেই যে নারী তা গ্রহণ করবে এমন কোনো কথা নেই। এটি অনেকটা শুক্রাণু পছন্দ করার মতো। নারী নিজেই সিদ্ধান্ত নেয় যে এটি গ্রহণ করবে কিনা।
অপছন্দনীয় শুক্রাণু ত্যাগ করতে পারে নারী মাকড়সা। এটি মূলত সম্ভব হয়েছে জটিল শারীরিক গঠনের কারণে, তবে এ বিষয়ে এখনও গবেষণা করছেন গবেষকরা। বিস্তারিত প্রক্রিয়া পরে জানা যাবে। গবেষকরা মাকড়সার প্যালপাল অর্গানে একটি গ্ল্যান্ডের সন্ধান পেয়েছেন। এটি ব্যবহার করে তারা শুক্রাণু বহির্গমন নিয়ন্ত্রণ করতে পারে বলে ধারণা করেছেন গবেষকরা। নাম্বার 9, বোয়ার্ড বার্ড। এই পাখিরা তাদের বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার জন্য তারা তাদের স্কিল শো অফ করে থাকে। তারা তাদের বাসা যে যত এক্সট্রাঅর্ডিনারি ভাবে সাজাতে থাকে এবং নিজেদের বাসার মেঝেতে হাড়, শেল এবং পাথর দিয়ে আচ্ছাদিত করতে থাকে। এই সুন্দর কাঠামোর বাড়ি তৈরি করে তারা কেবল এটিকে সেখানে রেখে দেয় না, তারা তাদের বাসাকে প্রতিদিনই সাজাতে পছন্দ করে। চকচকে জিনিস এবং ফুলের পাপড়ি দিয়ে তাদের বোনারগুলো পূরণ করে। এটি দেখে যদি কোনো নারী বোয়ার্ড আকর্ষিত হয় এবং সেই বাসায় আসে, তখন তারা একে অপরের সাথে সঙ্গমে লিপ্ত হয়। নাম্বার 10, পিঁপড়া। মৌমাছির যৌন প্রক্রিয়ার সাথে পিঁপড়ার যৌন প্রক্রিয়ার অনেকটা মিল পাওয়া যায়। পিঁপড়েদের প্রায় সব শ্রমিকই বন্ধা স্ত্রী। সাধারণত বসন্তকালে একটি কলোনিতে কতিপয় পুরুষ এবং রানী পিঁপড়ে জন্মায়। এরা উভয়ই ডানা বিশিষ্ট এবং একসময় বাসার বাইরে এসে যৌন মিলনের জন্য ঝাঁক বেঁধে উড়াল দেয়। পুরুষ পিঁপড়ে শুধু নতুন রানীর সাথে সঙ্গম করে। মিলনের পর নতুন রানী ডিম পাড়ার মাধ্যমে পৃথক একটি কলোনির সূচনা করে এবং সারা জীবন এই কলোনিতেই বসবাস করে। নতুন রানীর প্রথম প্রজন্মের শাবকের প্রায় সবাই হয় স্ত্রী শ্রমিক, যাদের উপর বাসা তৈরি থেকে শুরু করে খাদ্য সংগ্রহ, রানীর যত্ন ও তদারকি এবং নতুন শাবকের লালন পালনের দায়িত্ব করে থাকে। পুরুষ পিঁপড়েদের একমাত্র কাজ হচ্ছে নতুন রানীর সঙ্গে যৌন মিলন করা। মিলনের অল্পদিন পরেই এদের মৃত্যু ঘটে। বড় আকারের শ্রমিকেরা সেনা পিঁপড়া নামে পরিচিত। এদের সাধারণত বড় মাথা এবং বড় ম্যান্ডিবল থাকে, তাই শত্রুর আক্রমণ বা ক্ষতির হাত থেকে কলোনিকে রক্ষা করার দায়িত্ব পড়ে এদের ওপর। নাম্বার 11, ময়ূর। জানুয়ারি থেকে মে এদের প্রধান প্রজননকাল। প্রজননকালে পুরুষ ময়ূরেরা কঠিনভাবে তাদের নিজ নিজ এলাকা নিয়ন্ত্রণ করে। প্রতিটি ময়ূর তার প্রতিবেশী ময়ূরের থেকে 100 থেকে 400 মিটারের দূরত্ব বজায় রাখে। এ সময় এরা পেখম মেলে ও ধীরে ধীরে ঘুরে ঘুরে ময়ূরের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। ময়ূরই একাই বাসা বানাবার জন্য জায়গা নির্ধারণ করে এবং ঘন ঝোপের নিচে মাটিতে বাস করে, আর তখনই তাদের মধ্যে মিলন হয়। বাসা বানানোর শেষে 3 থেকে 8টি ডিম পারে। ডিমগুলোর মাপ 7.2 × 5.3 সেন্টিমিটারের হয়। কেবল স্ত্রী ময়ূর ডিমে তা দেয়। 26 থেকে 28 দিন পর ডিম ফুটে ছানা বের হয়। ছানারা খুব কম বয়সেই উঠতে শিখে যায়। অপ্রাপ্তবয়স্করা মায়ের সাথে ঘুরে বেড়ায়। সাধারণত ময়ূর 2 বছরে এবং ময়ূরই 1 বছরে বয়প্রাপ্ত হয়। নাম্বার 12, সিহর্স। প্রজনন ঋতু পুরুষ সিহর্স কাটায় এক প্রেমিকাকেই নিয়ে। এমনিতে এরা একটু ভীতু, সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। এই বুঝি কেউ খেয়ে ফেললো। ভালো সাঁতারও কাটতে পারে না, ফলে সঙ্গী বা সঙ্গিনী খোঁজা খুবই কঠিন। তাই এরা এক পার্টনারের প্রতি বিশ্বস্ত থাকে। প্রজনন ঋতুতে তাই অনেক বেশি শাবকের জন্ম দিতে পারে। প্রত্যেক দিন তারা একে অপরকে নিয়ম করে সোহাগ করে, আদর করে, নাচ দেখিয়ে রং পরিবর্তনও করে। সারাদিনের জন্য আলাদা হয়ে যাওয়ার আগে তারা একসঙ্গে একটু ঘুরেও বেড়ায়, তাও আবার গালে গাল লাগিয়ে। লেজের লেজ পাকিয়ে শুরু করে প্রেম। রীতিমতো প্রেম পর্ব চলে সঙ্গমের আগে। জলের নিচে একই ঘাসকে দুজনে আঁকড়ে ধরে পরস্পরকে আদর করতে থাকে নাচের ভঙ্গিমায়। এই নাচের নাম প্রিডন ডান্স বা ট্রু কোর্টশিপ ডান্স। মিলনের আগে এই প্রেম পর্ব চলে প্রায় আধ ঘন্টা। এই সময় পুরুষ সিহর্স পেটের থলির ভেতরে জল পাম্প করে থলি পরিষ্কার করে নেয় গর্ভধারণ করার জন্য। স্ত্রী সিহর্স তার ওভিপোসিটর নালী পুরুষের থলির অর্থাৎ ভ্রুট পাউচের মধ্যে ঢুকিয়ে দেয়। মাত্র 6 সেকেন্ডের মধ্যে স্ত্রী সিহর্স তার পুরো ডিম্বাণু ঢেলে দেয় পুরুষের থলির মধ্যে। থলির ভেতর আছে সমুদ্রের জল। পুরুষটি এবার সেই জলের ভেতর শুক্রাণু ছেড়ে দেয়। শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলন হয়, তৈরি হয় ভ্রূণ। স্ত্রী সিহর্সের শরীর স্লিম হয়, পুরুষ সিহর্সের পেট ফুলতে থাকে। পুরুষ সিহর্স প্রজাতিভেদে 100 থেকে 1000টি বাচ্চা প্রসব করে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। সিহর্স এমন এক প্রজাতির প্রাণী যাদের মধ্যে পুরুষেরাই সন্তান জন্ম দেয়।
বংশবৃদ্ধি পৃথিবীর একটি চিরন্তন সত্য জৈবিক প্রক্রিয়া। পৃথিবীতে বিভিন্ন ধরনের জীব রয়েছে এবং তারা বংশবৃদ্ধি ঘটায়। পৃথিবীর প্রাণী জগতের মধ্যে স্তন্যপায়ী প্রাণীরা অন্যতম এবং তাদের বংশবৃদ্ধি প্রক্রিয়াকে আদর্শ বলে বিবেচনা করা হয়। স্তন্যপায়ীরা তাদের সন্তানদের তাদের গর্ভে ধারণ করে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই সন্তানটি মাতৃগর্ভে থাকে, হৃষ্টপুষ্ট হয় এবং একটি নির্দিষ্ট সময় শেষে সে পৃথিবীর আলো দেখে। এক্ষেত্রে সন্তানটি মায়ের সাথে প্লাসেন্টা দিয়ে সরাসরি যুক্ত থাকে। তাছাড়া বাচ্চা জন্ম দিতেও মাকে সহ্য করতে হয় অনেক রকম কষ্ট। তবে হ্যাঁ, মানুষ হোক আর পশু পাখি, সবাই নিজের সন্তানের জন্য যে কতটা ত্যাগ করে তা আসলেই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। যান শুধুমাত্র এভাবেই পিনিক ভাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে।